রাজধানীর বটতলায় হাওড়া নদীর জল থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। প্রতি বছরের মতো এবারও পুষ্করাজ ট্রেনিং হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো চাইল্ড লাইন ফাউন্ডেশন ডে উৎসব 2018। মাগুরুলি গ্রাম এলাকায় ভারতীয় জনতা পার্টি আহত অনুষ্ঠিত হলো এক প্রধান সভা। সিপিআইএম এর এক নির্বাচিত পঞ্চায়েত সদস্য সহ মোট 92 জন ভোটার যোগদান করেন বিজেপিতে। হেডলাইনস এই মুহূর্তে নিবেদন করছে শাহ মেডিকেল হল। এবারে সংবাদ বিস্তারিত। আগরতলার বটতলা এলাকায় হাওড়া নদী থেকে উদ্ধার করা হলো এক যুবকের মৃতদেহ। নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় সেই যুবক। রাজধানীর বটতলা এলাকায় হাওড়া নদীর জল থেকে উদ্ধার হলো এক যুবকের অর্ধপচা মৃতদেহ। মৃত যুবকের নাম মণি ঋষিদাস। তার বাড়ি রাজধানীর আড়ালিয়াস্থিত ঋষি কলোনি এলাকায়। মঙ্গলবার বিকালে বাড়ির পাশে হাওড়া নদীতে স্নান করতে গিয়ে সে নদীর জলে তলিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ ছিল। এই দিন বিকালে বটতলা এলাকায় স্থানীয়রা হাওড়া নদীর জলে ভাসমান অবস্থায় এক যুবকের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে ছুটে আসে বটতলা ফাঁড়ি থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে ভিড় জমায় বহু সাধারণ মানুষ। এনডিআরএফ এর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহটি নদীর জল থেকে উদ্ধার করে। পরে মৃত যুবকের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মৃতদেহটি শনাক্ত করেন। আপনি কি খবর পাইছেন? আমরা তো একটা খবর পাইছি, জলে হাওড়া নদী ভিজে নিয়েছে, একটা ডেড বডি বের হয়েছে। খবর পাই আইলাম, দেখলাম, কিন্তু কিছুদিন শুনলাম কিছুদিন আগে একটা মিসিং হয়েছে। এখন কি এটা নি না কি বোঝা যাইতেছে না। আপনার সবাই খবর দেওয়া হয়েছে, ডিসি সচিব পূর্ব থানাতে খবর দেওয়া হয়েছে, তারা পূর্ব থানা আন্ডারে একটা মিসিং হয়েছিলো। তো ঋষিগুলো নেই না কোন জায়গা, নামটা কি জানো? নামটা তো মিসিং হয়েছিল, নামটা তো একটু খেয়াল নাই। মানে দেখে কি মনে হইতেছে, কত কোন জামাতিটা বোঝা গেছে এরকম? এটা তো বোঝা যাইতেছে দুই তিন দিন হয়ে গেছে। বয়সটা আনুমানিক কিরকম? আনুমানিক এখন তো বোঝা যাইতেছে না কিছু, আনুমানিক 30-35 তো হইতো। এরকম কোনো মিসিং আসলে এরকম আপনাদের কাছে এমন খবর আছে? এটা একটা উপতানার একটা মিসিং আছে শুনছি। কোন জায়গার থেকে মিসিং হয়েছে? বেশি করুন না তো কাজ করতো। প্রতি বছরের মতো এবারও বাবুরবাজার স্থিত পুষ্পরাজ ট্রেনিং হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো চাইল্ড লাইন ফাউন্ডেশন ডে উৎসব 2018। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের শুভারম্ভ করেন বিশিষ্ট সমাজ সেবিকা শ্রীমতী কাবেরী সিনহা। চাইল্ড লাইন কৈলাসহরের সপ্তমতম ফাউন্ডেশন ডে উৎসব 2018 পরিচালনায় চাইল্ড লাইন কৈলাসহর, স্থান পুষ্পরাজ ট্রেনিং হল প্রাঙ্গণ। চলতি 15 মে বাবুরবাজারস্থিত পুষ্পরাজ ট্রেনিং হল প্রাঙ্গণে প্রতি বছরের মতো এবারও ঘটা করে অনুষ্ঠিত হলো চাইল্ড লাইন ফাউন্ডেশন ডে উৎসব 2018।
প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিন চাইল্ডলাইন ফাউন্ডেশন ডে উৎসবের সূচনা করেন বিশিষ্ট সমাজসেবিকা শ্রীমতী কাবেরী সিনহা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী আলহাজ সুলতান আহমেদ, বিশিষ্ট সাংবাদিক তথা কৈলাসহর চাইল্ডলাইন অ্যাডভাইজারি কমিটির সদস্য অনুপম ভট্টাচার্য, চাইল্ডলাইন সংস্থার ডিরেক্টর মোহাম্মদ মকবুল আলী, বিশিষ্ট সমাজসেবী হিমাংশু শেখর সোম মহাশয় এবং বাবুরবাজারস্থিত পুষ্পরাজ ক্লাবের সম্পাদক মোহাম্মদ ছুরুক আলী প্রমুখ। উল্লেখ্য, 2011 সালের 15ই মে কৈলাসহরে চাইল্ডলাইন সংস্থার জন্ম হয়। এবছরে কৈলাসহর চাইল্ডলাইন সংস্থা নানা প্রতিবন্ধকতা এড়িয়ে সপ্তম বর্ষে পদার্পণ করে। তাই প্রতি বছরের মতো এবছরেও কৈলাসহর চাইল্ডলাইন সংস্থার প্রত্যেক সক্রিয় কর্মীবৃন্দ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চাইল্ডলাইন ফাউন্ডেশন ডে উৎসব যথাযথ মর্যাদার সঙ্গে পালন করল। উক্ত অনুষ্ঠানে উত্তরাঞ্চলের প্রত্যন্ত গ্রাম থেকে প্রায় 200 কোচিকাচা তাদের অভিভাবক সহ অংশগ্রহণ করেন। আরো যারা আছে যে প্রাণী, এই প্রাণী হচ্ছে অসংখ্য প্রাণী, আমরা প্রাণী, মানুষ হিসেবে প্রাণী, আরো তাদের মতো হয়ে জঙ্গলের পশুরা দায়িত্ব ছাড়া আর মানুষ আমরা দায়িত্বশীল, আর মানুষের জন্য এই পৃথিবীর সৃষ্টি বাকি জগৎ সৃষ্টি সব মানুষের উপকারের জন্য, মানুষের জন্য। কিন্তু আমরা মানুষ যদি মানুষের উপর দিয়ে সুন্দরভাবে আমরা জীবনে প্রতিষ্ঠিত না হতে পারি, তাহলে আমরা মানুষ নামই থেকে যাব। আমি এই কথাগুলো শুধু তাদেরকে বলব, দায়িত্ব আমাদের রয়েছে, এভাবে দায়িত্ব রয়েছে প্রশাসনের। দুঃখ পায় আমরা তবে নন, আমাদের যে প্রশাসনিক দায়িত্ব রয়েছে, রাষ্ট্রীয় দায়িত্ব, শিশু শিশুদের জন্য যে সমস্ত প্রবন্ধ, এগুলো প্রতিদিন আমাদের দায়িত্ব শুধু দায়বদ্ধ দায়িত্ব বেশি যে আমরা সেগুলো চিন্তা করতে পারি না। আমি দেখেছি, উপলব্ধি করতে পেরেছি, আমরা শিশুদেরও আমরা আঘাত করি, তাদের পেটে আঘাত করি, তাদের স্বার্থে আঘাত করি। এই বড়রা যারা শিশুদের জন্য যে বরাদ্দ সেটাও আমরা কিন্তু তাদের জন্য যে দিয়ে তাদের মানুষটা করি না, অতীতে সব হয়েছে, আগামী দিনে আমরা এটা হতে দেব না, এই জন্য এগিয়ে এসেছে সমাজে। আমার অনুরোধ থাকবে সবার কাছে যে এই দৃষ্টিভঙ্গি যাতে আমরা দিন দিন বিবেচনা করি। তোমাদেরকে সুন্দর বলবো, শিশুদের সুন্দরভাবে পাশটা তোমরা লেখাপড়া করো, মানুষ মনুষ্যত্ব বলবো, এবং সবচেয়ে বড় দরকার মানুষের মতো সুন্দর কিছু দেখছো নেই, জীবনের মতো সুন্দর কিছু কিছু দেখছো নেই। জীবন এত ছোট, 50, 60, 70, 80 বছর বয়সের পায় তারপরে মরে যায়। এই ছোট এত সংক্ষিপ্ত জীবন সংক্ষিপ্ত বলে দিই এত সুন্দর, এই কথাগুলো দুটা কতটুকু বুঝি বুঝতে জানি না আমি, কিন্তু এটা মনে রেখো জীবনকে আমাদের জয় করতে হবে। এই জন্য প্রয়োজন লেখাপড়া করা, লেখাপড়া করে মানুষ সমা। তোমাদের প্রতি আমার এই আবেদন থাকবে, আর তোমরা প্রমাণ করবে তোমাদের প্রতি মা বাবা কিন্তু সেটা চাইবে, মা বাবা যখন এখানে নেই আজকে বলবে যে আমার জীবন প্রতিষ্ঠা পড়াশোনার ক্ষেত্রে তোর বাবা মা বাবা অনেক মা বাবা আছে ছেলে মেয়েদের স্কুলে না দিয়ে বলেন জন্ম থেকে 18 বয়স পর্যন্ত যারা রয়েছে তারা হচ্ছে শিশু। এই শিশুদের আমরা যদি দেখি কোন শিশুকে কুরবানের পেটাচ্ছে, কোন শিশুকে এরকম মেরে রাস্তার মধ্যে রেখে দিয়েছে, এরকম শিশুদের যদি কোন নির্যাতনের ঘটনা হয়, শিশুদের উপর যদি কোন আক্রমণের ঘটনা হয়, তাহলে চাইল্ডলাইন 1098 10 9 8 এই নম্বরে ফোন করা যায়, এবং চাইল্ডলাইন
এবং ডিএম হচ্ছে অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান। ডিএম হচ্ছে অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান। 3 মাস অন্তর অন্তর কি হয় তা মিটিং হয়। মিটিং এ শিশুদের সমস্যা কি আছে, তাদের অসুবিধা কি আছে, এগুলি নিয়ে পর্যালোচনা করা হয়। এবং এই মিটিং এ আমি তো থাকি, উন্তলা থাকে, নকুল ভাই থাকেন, সুরুকালী থাকে, বা চাইলিং এর সঙ্গে যারা যুক্ত বিনয় নিমাই এরা থাকে। আমরা ডিএম সাহেবের সঙ্গে বিষয়গুলি নিয়ে আলোচনা করি। তো ব্যাপারটা হচ্ছে এই জন্য এই অনুষ্ঠানগুলো করা হয়। আজের পৃথিবী তোমরা এখন হয়তো এটা বুঝবে না, বড় হবে দেখবে হিংসাকীর্ণ পৃথিবী হয়ে উঠেছে, বিষাক্ত হয়ে উঠেছে পৃথিবী। আর শিক্ষার হার বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে অপরাধের হার, শিশুদের উপর অত্যাচার, মায়েদের উপর অত্যাচার দেখে যেন অন্যকে সহ্য করতে পারে না। আমরা যদি একটুখানি ভালোভাবে চিন্তা করি, পৃথিবীতে অনেক জীব রয়েছে, তার মধ্যে ঈশ্বরের শ্রেষ্ঠ স্রষ্টা যে দিয়েছেন সেটা হলো মানব জীবন। সেই মানব জীবনকে ধন্য করতে হলে প্রথমে আমাদের শিখতে হবে নিজেকে ভালোবাসো, মা বাবাকে শ্রদ্ধা করো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী যেই আছে সবার সঙ্গে মিলে মিশে থাকবে। কেউ বিপদে পড়লে সবাই মিলে যান ঝাঁপিয়ে পড়বে। আজ 4 লাইনে যে কথাগুলো তোমরা শুনছো, 4 লাইন খুব কঠিন পরিস্থিতির মধ্যে ওদের কাজ করতে হয়, কিন্তু সে কাজ করা সম্ভব হয় কি করে থেকে সেটাকে আমরা আমাদের অনুভূতি জেলায় বাস্তবায়ন করেছি। তো সেই যে প্রকল্পটা, সেই প্রকল্পটাকে বাস্তবায়নের দায়িত্ব দিয়েছে পুষ্পরাজ ক্লাব নামের একটি সামাজিক সংগঠন। সেই সামাজিক সংগঠন 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তদানীন্দন সময়ে যখন আমরা পরাধীন ছিলাম, যারা আমাদের এই দেশটাকে স্বাধীন করার কাজে অংশগ্রহণ করেছিল, ফলে স্বাধীনতা সংগ্রামের হাত দিয়ে সংগঠনের প্রতিষ্ঠা লাভ হয়েছিল। তাদের হাত দিয়ে তার গড়া এই সংগঠন পুষ্পরাজ ক্লাব। তার গঠন হওয়ার কিছুদিন একটা অস্তমিত ছিল। 1987-88 সাল থেকে আমাদের বর্তমান চাইল্ডলাইন কৈলাসহরের ডিরেক্টর তথা পুষ্পরাজ ক্লাবের সম্মানিত সভাপতি মহোদয় আমাদেরকে প্রেরণা দিয়ে এই সংগঠনটাকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছেন। উনি আমার দুজনই আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন। আমার শ্রদ্ধা দাদা অনুপম ভট্টাচার্য বলেছেন যে সামনে প্রশংসা করতে নেই, তারপরেও আমি বলছি, আমি দেখছি আমার শ্রদ্ধেয় শিক্ষক বিভাস দত্ত মহোদয় কিছুদিন কোনো একটা কারণবশত আমাকে ডিএলএড করতে হচ্ছে, সে কারণে কিছুদিন যাবত ওনার সঙ্গে আমার পরিচয়। উনি যেভাবে নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করছেন, সেদিনও আমি ওনাকে কৃতজ্ঞতা জানিয়েছি। যতদিন বাঁচবো ওনার, উনি যে শ্রম দিচ্ছেন মানুষের জন্য নিঃস্বার্থভাবে, ওনাকে আমার শ্রদ্ধা প্রতি আমার ইচ্ছা জানি, ভালোবাসা জানি, তাই ওনাকে জানার জন্য বলছি। সেই 1987-88 সাল থেকে আমাদের বর্তমান সভাপতির হাত ধরেই আমরা একটি মাদার ইন্ডিয়ার মাধ্যমে আমরা একটি প্রকল্প মা এবং শিশু স্বাস্থ্যের উপরে একটি প্রকল্প সাবমিট করেছিলাম। তারপর আমরা সেই প্রকল্প রূপায়ণ করতে পেরেছি বা প্রকল্প রূপায়ণের দায়িত্ব পেয়েছি। তারপর এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা মা এবং শিশু স্বাস্থ্যের উপরে দ্বিতীয় স্থান অধিকার করতে পেরেছি, এরকম অনেক অভিজ্ঞতা আমাদের আছে। তারপর আমি আমার আলোচনায় চলে আসছি। তার মধ্যেও এই যে 87 এবং 88 সাল থেকে 2011 সাল, তার মধ্যে আমরা বিভিন্ন প্রজেক্ট করেছি, বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়ন করেছি এবং সেগুলিতে আমরা সুনাম অর্জন করতে পেরেছি। 1996 থেকে কিন্তু আমাদের এই দিনটিতে প্রথম তার কাজ শুরু করে আজ তার 7 বছর পূর্তি এই দিনটিতে আমি সবাইকে আহ্বান করছি, কোথাও কোনো শিশু বিপদগ্রস্ত হলে আপনারা সঙ্গে সঙ্গে চাইল্ডলাইনে 1098 নম্বরটিতে ফোন করতে ভুলবেন না।
কারণ প্রতিটি শিশুই আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের রক্ষা করা আমাদের এবং অধিকার প্রতিষ্ঠা করা আমাদের সকলের কর্তব্য। তাই আমাদের সকলকে এই মহৎ কাজে সামিল হতে হবে এবং ভারতবর্ষকে শিশুকেন্দ্রিক নাগরিকীয় ঘটনা নারকীয় ঘটনা মুক্ত স্বচ্ছ স্বচ্ছ ভারতরূপে ঘটতে পারি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ব্লকের অধীনস্থ মাগুরুলি গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির 8 নম্বর বুথ কমিটির উদ্যোগে এক উঠান সভা অনুষ্ঠিত হয়। উক্ত উঠান সভায় ছিলেন বিজেপি 9টি জেলা নেতৃত্ব এবং মহকুমা বিজেপির 1 একাংশ নেতৃত্ববৃন্দ। শহর উত্তরাঞ্চলের মাগুরুলি গ্রাম এলাকার বাসিন্দা তথা সিপিআইএম এর নির্বাচিত পঞ্চায়েত সদস্য মোহাম্মদ ইসলাম উদ্দিনের বাসভবনে মাগুরুলি 8 নম্বর ভারতীয় জনতা পার্টি বুথ কমিটির আহ্বানে এক উঠান সভা অনুষ্ঠিত হয়। উক্ত উঠান সভায় উপস্থিত ছিলেন বিজেপি জেলা সাধারণ সম্পাদক অরুণ সাহা, বিজেপি কৈলাসহর মণ্ডলের সভাপতি হেমেন্দ্র কুমার দে, বিজেপি কৈলাসহর মণ্ডলের সাধারণ সম্পাদক প্রশান্ত দে এবং বিজেপি সংখ্যালঘু মোর্চার বিশিষ্ট কার্যকর্তা মোহাম্মদ আক্তারুল হোসেন প্রমুখ। মাগুরুলি বিজেপি 8 নম্বর বুথ কমিটি আহূত এদিনের উঠান সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ নাগরিক শ্রী নারায়ণ দেবনাথ মহাশয়। এদিনের উঠান সভায় মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দুর্নীতির খতিয়ান কাগজে কলমে তুলে ধরেন মাগুরুলি বিজেপি 8 নম্বর বুথ কমিটির সভাপতি মোহাম্মদ আখাস আলী। তাছাড়াও উক্ত উঠান সভায় স্বাগত ভাষণ রাখলেন বিজেপি কৈলাসহর মণ্ডলের সাধারণ সম্পাদক প্রশান্ত দে মহাশয়। আর কি বেকার কাজে দুর্নীতির প্রতিবাদ, বেকার কাজে অনেক কিছু দুর্নীতি হয়েছে। আমরা গত কিছুদিন আগে আরটিআর মাধ্যমে পঞ্চায়েত থেকে অনেক তথ্য সংগ্রহ করেছিলাম, যে তথ্যগুলো দেখে সাধারণ শুধু আমরা না বিজেপির কর্মীবৃন্দরা, সেখানে সিপিএম অন্যান্য দলের সমর্থকরা দেখে হতবাক হয়ে গেছেন, কংগ্রেস সমর্থকরা। যে এখানে কি হয়েছে আমি একটা একটা করে সংক্ষেপে বলে দিচ্ছি, কারণ অন্যান্য নেতৃবৃন্দরা সেখানে আছেন, আলোচনা করবেন। পার্টির কর্মসূচি, আগামী দিনের কর্মসূচি তো আলোচনা করবেন, সরকারের কর্মসূচি বন্ধুগণ সেখানে আছে। দেখুন আমি আমাদের সামনে আছে একটা অঙ্গনওয়াড়ি সেন্টার, সেটাকে বলা হয় মাগুরুলি অঙ্গনওয়াড়ি 4 নম্বর ওয়ার্ডের মধ্যে ওই এডব্লিউসি সেন্টার আছে। সেখানে মেনটেনেন্স বাবদ সেখানে প্রায় 28,550 টাকা সেখানে এসেছিল, 89,216 টাকা, 89,216 টাকা। কিন্তু কি অকরুণ অবস্থা সেই এডব্লিউসি সেন্টার স্থাপনা। দেখুন কোথায় কাজ হয়েছে, আমরা জবাব চাই। আমরা অতি সত্বর সেখানে পঞ্চায়েতে ধর্ণা দেব এবং তার তদন্ত ভাবে তদন্ত করা হবে এবং উপযুক্ত জবাব সেখানে মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত যারা পরিচালনা করছেন তা দিতে হবে। 2 নম্বর আমি বলেছিলাম, দেখান দেখুন রাজার দিকে বার জেবি স্কুলে সেখানে একটা মাঠ প্লেনের জন্য এসেছিল 1,93,400 টাকা, 1,93,400 টাকা। কি মাঠ তৈরি হয়েছে রাজা দিগবার জেবি স্কুলের মধ্যে, আপনারা গিয়ে দেখতে পারেন কি অবস্থা, সে টাকাগুলা কোথায় গেল। কিন্তু আমরা দেখতে পাই এই মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের 2-1 জন নেতৃত্ব সেখানে পঞ্চায়েত শাসন করছেন। আপনারা উত্তর এলাকার মা বোনদের বলছি, আপনারা কার কথা চলছেন এবং কাদের নেতৃত্বে আপনারা চলছেন, এবং সেখানে মেম্বার প্রধানের নামে অনেক কিছু আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দেখতে দেখাবো। এবং জঙ্গল কাটে মাগুরুলি টু রাঙ্গাউটি রোডের সাইটের জঙ্গল কাটিং এর জন্য 2,86,300 টাকার একটা প্রজেক্ট, 2,86,300 টাকার একটা প্রজেক্ট। আচ্ছা বলুন তো মাগুরুলি থেকে রাঙ্গাউটি অবধি কোন রাস্তা দুটো সাইট কাটিং করেছেন? সম্ভব না বন্ধুগণ। আমরা জানাতে চাই সামনে নতুন সরকার, আজকে নতুন সরকারের 2 মাস অতিক্রম হয়েছে। এই 2 মাস অতিক্রম হওয়ার ফলে ত্রিপুরা রাজ্যের মধ্যে নতুন সে বিজেপির সরকার, আমার কাছে লিস্ট আছে, আমি লিস্টে ভাগ করতে পারিনি। আমি দেখেছি এই 2 মাসের মধ্যে
ত্রিপুরা রাজ্যের মধ্যে যে নতুন সরকার কাজ করেছে, বামপন্থী বিগত বামপন্থীদের 10 বছরের সমান কাজ করেছে। আগামী দিন এই অঞ্চলের মধ্যে বিজেপির প্রভাব এত বেশি হবে আগামী দুর্নীতিবাজ কংগ্রেস এবং সিপিএম এর কোনটাই মাগুরলি গ্রাম পঞ্চায়েতে হবে না। বন্ধু কুমার দেবজি, আমাদের 42,000 কার্যকর্তা এসি ঘরে বসে ফ্যানের বাতাস খেয়ে পায়ের উপর পাল তুলে সরকার আনে। বন্ধু, এই সরকার ত্রিপুরা রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে মানুষের শত শত পরিশ্রমের পর। এই ত্রিপুরা রাজ্য সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা 23 জন কার্যকর্তা আমরা হারিয়েছি, সেই পাহাড় থেকে শুরু করে সমতল পর্যন্ত, চানমোহন ত্রিপুরা থেকে শুরু করে নিশিকান্ত চাকমা বিনোলা সরকার থেকে শুরু করে 23 জন কার্যকর্তা আমরা হারিয়েছি। আমরা যদি হিংস্রের দল হতাম তাহলে সেই 23-এর পিছনে 2-1 শূন্য লাগাতে আমাদের বেশি সময় লাগতো না। বন্ধু, আর কমিউনিস্টের বন্ধুরা মনে করছেন যে আমাদের এই সহানুভূতিকে ওনারা আমাদের দুর্বলতা মনে করছেন, আমাদের এই সহানুভূতিকে ওনারা দুর্বলতা মনে করছেন। আমরা এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা এই ত্রিপুরা রাজ্যে এক বিন্দু বিরোধী দলের রক্ত ক্ষয় হয়নি। বন্ধু, এক বিন্দু বিরোধী দলের রক্ত ক্ষয় হয়নি। কমিউনিস্ট বন্ধুরা এখনো বুঝতে পারছেন না যে ত্রিপুরা রাজ্যে যে একটা সরকার পরিবর্তন হয়েছে। কংগ্রেসের বন্ধুরা বুঝতে পারছেন না যে ত্রিপুরা রাজ্যে একটা সরকার পরিবর্তন হয়েছে। অনেকবার সরকার পরিবর্তন হয়েছে, আপনারা জানেন। এই সমস্ত প্রত্যন্ত গ্রামগুলোতে মানুষ চলাফেরা করতে পারত না। 93 যে ঝুট জামানা, সেই ক্যাসেট এই সিপিএম এর দল সেই ক্যাসেট মানুষের সামনে প্রদর্শিত করত। কিন্তু আমরা বর্তমানে দেখি কি, নির্বাচনের আগে থেকে সেই ক্যাসেট আমাদের আধা কাকা থেকে শুরু করে সমস্ত যারা আছেন কমিউনিস্টের নেতারা, ওনারা ওনাদের পাশে যে তাদের মধ্যে থলিটা, সেই থলিতেই রেখে দিয়েছেন। এবার আর এই ক্যাসেট সেই থলি থেকে ওনারা বার করেননি, কারণ এবার মানুষের কাছে এই বিষয়টা পুরো একদম মানুষ বুঝতে পেরেছিলেন যে ত্রিপুরা রাজ্যে এতদিন মানুষকে বোকা বানিয়ে রাখা হয়েছে, সাধারণ মানুষকে বিরোধী দলের মিছিল মিটিং এ যেতে বাধ্য করা হয়েছে, মানুষ পরিবর্তনের জন্য সেই মিছিলে হেঁটেছেন। কিন্তু সেই জায়গায় নেতৃত্বরা যেন মিতালী ভাবাপন্ন সম্পর্ক রেখে সেই মানুষের আত্মবিশ্বাস নিয়ে ছিলিমিলি খেলেছেন, এটার জবাব এবার ত্রিপুরাবাসী দিয়ে দিয়েছেন। আপনারা জানেন আমাদের মাত্র 2 মাসের সরকারের মধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মন্ত্রী পরিষদ এই ত্রিপুরা এই 25 বছরে দেউলিয়া রাজ্য তৈরি করে গিয়েছিলেন সিপিএম এর দল, সেই জায়গায় দাঁড়িয়ে 2 মাসের মধ্যে আমাদের রাজ্য সরকার যে যে পদক্ষেপগুলো নিয়েছে আপনারা তা সবাই জানেন। আমাদের কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে ঘর থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দিচ্ছে, স্বচ্ছ ভারত অভিযানে লো কস্ট টয়লেট শৌচালয় দিচ্ছে, দীনদয়াল উপাধ্যায় কুটির জ্যোতি যোজনায়। শহর উত্তরাঞ্চলের মাগুরুলি গ্রাম এলাকায় সিপিআইএম এর এক নির্বাচিত পঞ্চায়েত সদস্য সহ 34 পরিবারের মোট 92 জন ভোটার যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে। গৌরনগর ব্লকের অধীনস্থ মাগুরুলি গ্রাম এলাকার সিপিআইএম এর নির্বাচিত এক সদস্য সহ 32 পরিবারের মোট 92 জন ভোটার আনুষ্ঠানিকভাবে যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে। নবাগতদের এদিন ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা হাতে দিয়ে দলে সুস্বাগত জানালেন বিজেপি জেলা সাধারণ সম্পাদক অরুণ সাহা, বিজেপি কৈলাসহর মণ্ডলের সভাপতি হেমেন্দ্র কুমার দে, বিজেপি সংখ্যালঘু মোর্চার বিশিষ্ট কার্যকর্তা আক্তারুল হোসেন এবং বিজেপি কৈলাসহর মণ্ডলের সাধারণ সম্পাদক প্রশান্ত দে প্রমুখ। নবাগতদের এদিন যোগদানের পর শপথ বাক্য পাঠ করান বিজেপি কৈলাসহর মণ্ডলের সভাপতি হেমেন্দ্র কুমার দে মহাশয়। নীতিনির্দেশিকা অন্যান্য দলের চেয়ে কিন্তু আলাদা, তো সেগুলো আপনারা আমাদের যারা এখানকার যে বুথ সভাপতিরা রয়েছেন ওনাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন, বা ওনাদের কাছে আমাদের নীতি নির্দেশিকাগুলো আছে সেগুলো আপনারা সংগ্রহ করবেন, এবং তার থেকে
যে আমাদের দলটা আমরা এই যে পাড়ার গ্রামে কিভাবে চলবো, আমাদের মানুষের কিভাবে কল্যাণ করবো, সে সম্পর্কে অনেক জ্ঞান দেওয়া আছে, সেগুলো আপনারা সংগ্রহ করবেন। এক্ষণে আমি যে পাঠটা করাবো তো আমার সঙ্গে আপনারা পাঠ করবেন। প্রথমে আমি বলছি, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমি ভারতীয় জনতা পার্টির মূল দর্শন একাত্ম মানববাদে পূর্ণ বিশ্বাস রাখি। আমি জাতীয়তাবাদ, জাতীয় সংহতি, প্রকৃত সম্প্রদায়, নিরপেক্ষতা, সর্বধর্ম সমভাব, গান্ধীবাদী সমাজবাদ এবং নীতিনিষ্ঠ রাজনীতিতে প্রতিজ্ঞাবদ্ধ, উপাসনা পদ্ধতিতে নির্ভরশীল নয় এবং সম্প্রদায় নিরপেক্ষ এমন রাষ্ট্র ব্যবস্থায় আমি বিশ্বাসী। আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে এই আদর্শ শান্তিপূর্ণ পদ্ধতিতে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। আমি অস্পৃশ্যতাকে বিশ্বাস করি না এবং কোনো প্রকারে তাকে প্রশ্রয় দেব না। আমি অন্য কোনো দলের সদস্য নয়। আমি দলীয় সংবিধান, নিয়ম ও অনুশাসন মেনে চলতে বাধ্য থাকবো। বন্দে মাতরম, বন্দে মাতরম। জনতা পার্টি কৈলাসহর মন্ডল কমিটির অন্তর্গত এই মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ আমাদের 6 নং বুথে মোট 34 পরিবারে 92 জন ভোটার কংগ্রেস এবং সিপিএম দল ত্যাগ করে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। সেই জায়গাতে 3 জন ইলেকটেড মেম্বারও রয়েছেন। ওনারা দীর্ঘদিন থেকেই ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য ইচ্ছা প্রকাশ করছে। নির্বাচনের অনেকদিন আগে থেকেই ওনারা এই এলাকার অনেক জনগণ আমাদের ভারতীয় জনতা পার্টিতে আসার ইচ্ছা প্রকাশ করছেন, কিন্তু সেই তৎকালীন সময়ের যে সরকারটা ছিল কমিউনিস্ট পার্টি সরকার, সেই সরকারের যে সমস্ত এলাকার মধ্যে যে সমস্ত নেতৃত্বরা ছিলেন ওনাদের রক্তচক্ষুর কারণে ওনারা ভারতীয় জনতা পার্টিতে আসতে পারেননি। তাই আজ এই ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির একটা বলিয়ান সরকার গঠিত হবার পর ওনারা নির্দ্বিধায় আজ ভারতীয় জনতা পার্টির মুক্ত মঞ্চে সারা ত্রিপুরা রাজ্যে যেভাবে ভারতীয় জনতা পার্টিতে সেই সমস্ত জনসাধারণ যোগদান করছেন, তারই অঙ্গ হিসেবে আজ এই মাগুরুলি পঞ্চায়েতেও আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে আজ সেই সমস্ত মেম্বার সহ একজন ইলেকটেড মেম্বার সহ বিভিন্ন স্তরের জনসাধারণ এই সমাজের জন্য যারা কাজ করতে চান, এই মাগুরুলি পঞ্চায়েতকে যারা উন্নততর পৌঁছে দিতে চান, ওনারা সবাই আজ ভারতীয় জনতা পার্টির পতাকার তলে ওনারা অংশগ্রহণ করেছেন। হেডলাইন্স এই মুহূর্তে নিবেদন করছে শাহ মেডিকেল হল। রাজধানীর বটতলায় হাওড়া নদীর জল থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। প্রতি বছরের মতো এবারও পুষ্পরাজ ট্রেনিং হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো চাইল্ড লাইন ফাউন্ডেশন ডে উৎসব 2018। মাগুরুলি গ্রাম এলাকায় ভারতীয় জনতা পার্টি আহূত অনুষ্ঠিত হলো এক প্রধান সভা। সিপিআইএম এর এক নির্বাচিত পঞ্চায়েত সদস্য সহ মোট 92 জন ভোটার যোগদান করেন বিজেপিতে। হেডলাইন্স এই মুহূর্তে নিবেদন করছে শাহ মেডিকেল হল। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কৃষি টিভি। নমস্কার।